আজ টি-20 বিশ্বকাপে হাই ভোল্টেজ ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তবে মেলবোর্নে গত 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, পাক ভারত ম্যাচটাও ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে সবকিছু ঠিক থাকলে দুপুর 2টায় শুরু হবে এমসিজির মহারণ। এর আগে সকাল 10টায় মুখোমুখি হবে আয়ারল্যান্ড শ্রীলঙ্কা। এবারে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান, তাও আবার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। দুই দলই প্রস্তুতি সারছে ময়দানি লড়াইয়ে নামার। তবে ভক্তদের জন্য দুশ্চিন্তা একেবারে কম নয়। ওয়েদার ফোরকাস্ট বলছে 90% সম্ভাবনা আছে বৃষ্টির। তবে আবহাওয়া যেমনই থাকুক, তা নিয়ে ভাবার সময় নেই ক্রিকেটারদের। তারা ব্যস্ত লড়াইয়ের প্রস্তুতি নিয়ে। ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা পাচ্ছেন ফুল ফিট একাদশে। ভারতের বিপক্ষে 11টি টি-20তে 8 হারের বিপরীতে পাকিস্তানের জয় মাত্র 3টি। একমাত্র জয়টা আসে গেল বিশ্বকাপে, পাকিস্তান জিতেছিল 10 উইকেটে। এবারও বাবর রেজওয়ানদের ব্যাটিংয়ে, সাথে শাহিন নামিজ হারিসদের পেস তাণ্ডব ভয়ের কারণ ভারতের।